أشهد أن لا বর্তমান যে মুসলিম দেশগুলোতে একদল যুবক নাস্তিকদের পক্ষ নিচ্ছে আর একদল ইসলামের পক্ষ নিচ্ছে, এটা কোনো সাধারণ বিষয় না, বিচ্ছিন্ন কোনো ব্লগারদের বিষয় না। আমেরিকার র্যান্ডের রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এটি একটি মতাদর্শগত যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামী বিশ্ব মুসলিমদের কোন দিকে যাবে। আপনারা জানেন এটা পরিষ্কার, এই শাহবাগের বিচ্ছিন্ন কয়েকটা নাস্তিক মোরতাদ ব্লগারদের সম্মেলন ছিল না, এটা ছিল পরীক্ষামূলক। ওরা মতাদর্শগত যুদ্ধে কত দূরে গিয়েছে এজন্য তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে যাচাই করা শুরু করেছিল। যখন দেখল চতুর্দিক থেকে এদেশের তৌহিদি জনতা নিজেদের সকল মতামত মতবিরোধ ভুলে গিয়ে এক দলে এক ছায়াতলে চলে আসতে শুরু করেছে, হেফাজতে ইসলামের নামে তারা ব্যানার তৈরি করেছে, তখন এই ভাউয়া ব্যঙ্গে দল আবার কুয়োর ভিতরে গিয়ে ডুব দিয়েছে। কিন্তু জেনে রাখলে ভুললে চলবে না, এই ভাউয়া ব্যাঙ্গের দল কিন্তু এখনো মরে যায় নাই। আপনারা জানেন এরপরে লিখেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্ট, এভাবে করা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের, অস্ত্রের ও আদর্শের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে। বোঝা গেল আজকের যে ইসলামের বিরুদ্ধে যে নাস্তিক বলগার অবস্থান নিয়েছে তাদের পক্ষে একদল দালাল দরবারি আলেম নব্য ইংরেজদের পা চাটা গোলামরা মাঠে নেমেছে, এদেরকে আমেরিকা প্রশিক্ষণ দিয়ে দিয়ে ইমাম প্রশিক্ষণের নামে আমেরিকা থেকে টাকা দিয়ে এই দালালগুলোকে তৈরি করা হয়েছে, এজন্যই তাদের সামনে আমেরিকার নর্তকী এনে ব্যালে ডান্স করা হয়েছিল। ভাইরা আমার, এরপর ইউএস এর একটি রিপোর্টে বলা হয়েছে, যেটা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল, সেখানে বলা হয়েছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সিনাইয়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক যুদ্ধ অভিযান এবং সিআইএর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদিকে এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা। এটাই আসল টার্গেট, যে শুধু মুসলিমদেরকেই নয় ইসলামকেও টার্গেট করতে হবে। আপনারা জানেন সেজন্য ওই একই প্রবন্ধে লেখা হয়েছে ওয়াশিংটন গোপনভাবে কম পক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে জেহাদ বিমুখ ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলে জেহাদ বিরোধী কোর্স চালুর জন্য,
অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য, শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য। আপনারা জানেন এজন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছে। আমার সামনে রয়েছে বাংলাদেশের নতুন কতগুলো বই, এই বইগুলোতে পরিষ্কার করে দেওয়া হয়েছে দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, লেখা আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক 2003 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত, সংকলন ও রচনা ও সম্পাদনা ডক্টর এস এম লুৎফর রহমান ও আব্দুল মান্নান মিয়া, এই বইতে লেখা হয়েছে। কুলপতি হযরত ইব্রাহিম এই সহানুভূতি শিক্ষা ও সাম্যের শিক্ষা দানের জন্যই ইতর ভদ্র নির্বিশেষে আল্লাহর সকল সন্তানকে আরাফাত ময়দানে সমবেত হইবার জন্য আহ্বান করিয়াছিলেন। আল্লাহর সকল সন্তান বলা হয়েছে, শুধু এ পর্যন্তই না, এরপরে আর একটা বইতে আমি গত সপ্তাহে বলেছিলাম, এ বই আমার হাতে রয়েছে, এখানে বলা হয়েছে হারাম কি কি বস্তু তার তালিকা দেওয়া হয়েছে। তার মধ্যে বইয়ের নাম ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা, রচনা মোহাম্মদ আব্দুল মালেক, ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ ইউসুফ, সম্পাদনা ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। এই বইয়ের 82 নাম্বার পৃষ্ঠায় হারামের তালিকার পঞ্চম নাম্বারে লেখা হয়েছে দেব দেবী বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোস্ত খাওয়া, অর্থাৎ দেব দেবীর নামে বা আল্লাহর নামে উৎসর্গ করলে তা হালাল, অন্যের নামে যদি করা হয় তা হারাম। এখানে পরিষ্কার করে দিয়েছে দেব দেবীর নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সে পশু খাওয়া যাবে তা হালাল। শুধু এ পর্যন্তই না, এরপরে এই বইয়ে আর এক জায়গায় লিখেছে জিহাদের বিকৃত অর্থ করেছে, সেখানে বলা হয়েছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এর তর্জমায় লিখেছে তোমরা ব্র্যাকেট ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। কাতিলুহুম এখানে পরিষ্কার রয়েছে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা, সেখানে ব্র্যাকেট লাগিয়ে নিজেদের মতলব সিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের তর্জমা পর্যন্ত পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে। ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল এটা, ইউহারিফুন আল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর কালামকে যথাস্থান থেকে সরিয়ে দেওয়া, এটা ছিল ইহুদিদের চক্র চক্রান্ত। আজকে সেটাই আমাদের সামনে রয়েছে, এটা আছে এই বইয়ের 108 নাম্বার পৃষ্ঠায়। এরপরে আজকের মুসলিম জাতির অন্তর থেকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যে আগুন রয়েছে, ইমানি আগুন, এই ইমানি চেতনাকে নিভিয়ে দেওয়ার জন্য সুফিবাদের জাল হাদিস রাজানা মিনাল জিহাদ ইল আসগার ইল জিহাদ ইল আকবার, সুফিদের পরিভাষায় একটা হাদিস বহুল প্রচলিত, আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে বলেছেন আমরা ক্ষুদ্র যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করছি, অর্থাৎ অস্ত্রের যুদ্ধকে ছোট যুদ্ধ আর নফসের জিহাদকে বড় জিহাদ বলে আখ্যায়িত করা হয়েছে। এই জাল হাদিসটাকে ঢুকিয়েছে পাঠ্য বইয়ের ভিতরে, এটা আছে 106 নাম্বার পৃষ্ঠায়, ইসলাম ও নৈতিক শিক্ষা 106 নাম্বার পৃষ্ঠায়। এ বইতে এরকম আরো অসংখ্য জিনিস ঢুকানো হয়েছে,
এইগুলো হয়তো অন্য কোন আলেমদের নজরে পড়বে না, কারণ এতে তারাও খুশি। এবারে আমি 90 ইংরেজদের কর্মসূচি নিয়ে আলোচনা করছি। ব্রিটিশ ইংরেজরা যখন ভারত দখল করেছিল তখন তাদের যে কর্মসূচি ছিল, বর্তমানে র্যান্ড ইনস্টিটিউট আবার নতুন কিছু কর্মসূচি দিয়েছে, তার মধ্যে তাদের পরামর্শ হচ্ছে এই, যদি এই বিশ্বের মুসলিমদের চেতনাকে ধ্বংস করতে হয় তাহলে লিখেছে আমাদের র্যান্ড মুসলিমদের কাজ, অর্থাৎ লেখা বই প্রবন্ধ কম খরচে অথবা ভর্তুকি দিয়ে প্রকাশ করা এবং বিতরণ করা উচিত, যাতে করে তাদের এই মিথ্যা প্রচারণা যেন সবার মধ্যে ঢুকানো যায়। দুই নাম্বার লিখেছে তাদেরকে, অর্থাৎ মডারেট মুসলিমদেরকে উৎসাহ প্রদান করা, জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই পুস্তক রচনা প্রবন্ধ লেখা, যাতে যুবকরা এবং সাধারণ মুসলমানগণ জিহাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তিন নাম্বার লিখেছে তাদের, মানে মডারেট মুসলিম তাদের ভাষায়, দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। বোঝা গেল র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে যেই পরামর্শ দেওয়া হয়েছে, মুসলিম জাতির পাঠ্যপুস্তকের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দাও যাতে মুসলিমদের চেতনা ধ্বংস হয়ে যায়, সেইটা বাস্তবায়ন করার জন্য এই 90 বাদামি ইংরেজরা পদক্ষেপ নিয়েছে। ভাইয়েরা আমার, এরপরে তারা লিখেছে চার নম্বরে, প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো এবং সে সম্পর্কে সচেতনতা উৎসাহিত করো, অর্থাৎ যাতে করে সঠিক ইতিহাস ভুলে যায়। প্রায় শুনবেন দেশে বলা হয় এদেশ ইসলাম এসেছে পীর বুজুর্গদের মাধ্যমে, এই মিথ্যাকে প্রচার করে প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে প্রচার করা হচ্ছে। অথচ ইতিহাস পড়লে দেখবেন ইসলাম এসেছে কিভাবে, মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছেন, তারপরে কারা কারা বাংলা বিহার উড়িষ্যা কারা বিজয় করেছেন, এমনি ভাবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কিভাবে এসেছেন, ওনারা কোন প্রচলিত পীর ছিলেন না, খানজাহান আলী কোন পীর ছিলেন না, পরবর্তীতে তাদেরকে সুফিবাদী পীর বানিয়ে মরার পরে মাজার তৈরি করে বিভিন্ন তরিকার লেবেলিটি দিয়ে তারপরে পীর সুফিবাদকে চালু করা হয়েছে। ভাইরা আমার, পাঁচ নাম্বার লিখেছে সুফিবাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো। ওরা জানে সুফিবাদ যত বেশি প্রচারিত হবে তত মানুষ বেশি জঙ্গলে চলে যাবে আর আত্মার সঙ্গে জিহাদ করবে, বাতিলের বিরুদ্ধে জিহাদকে ভুলে যাবে, সেজন্য তারা সুফিবাদকে পছন্দ করে নয় বরং সুফিবাদের মাধ্যমে মুসলিম যুবকদেরকে খাসি বানিয়ে, মুসলিম যুবকদেরকে নিস্তেজ করে দিয়ে, স্পৃহা নষ্ট করে দিয়ে জিহাদি চেতনা ধ্বংস করার জন্যই সুফিবাদকে তারা উৎসাহিত করছে। এই জন্য দেখবেন এখন বিভিন্ন দরগা দুর্গা উৎপাত কিভাবে শুরু হয়েছে, 100 লোকের সমাবেশ হলে কয়েক লাখ টাকা খরচ করে মঞ্চ তৈরি করে, মাহফিলের প্যান্ডেল তৈরি করে। এরপরে তারা লিখেছে মৌলবাদীদের বিরোধিতা করা এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কৌশল দিয়েছে। যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের পক্ষে বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর পাশে আরেকজন মোল্লা ব্রডলি তৈরি করে দাও যে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিবে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একদিকে যখন দল মত নির্বিশেষে সমস্ত ওলামায়ে কিরাম এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, তখন ইংরেজদের তৈরি করা, র্যান্ডের তৈরি করা, ফরিদউদ্দিন মাসুদের মতো একদল মোল্লা ব্রডলি আজকে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
নাস্তিক মুরতাদের পক্ষে অবস্থান নিয়েছে। ভাইরা আমার, এরপরে তারা বলেছে মুসলিমদের মধ্যে যারা সঠিক কথা বলে, কোরআন সুন্নার কথা বলে, এদেরকে মৌলবাদী, চরমপন্থী এবং সন্ত্রাসী বলে কালারিং করে দাও। আপনারা জানেন সেজন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে একটা ধারা তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে জেহাদ সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা অংশ তৈরি করা হয়েছে। এরকম ভাবে পদে পদে মুসলিম জাতিকে দিন থেকে সরানোর জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে ইসলামের শিকড় কাটার জন্য চক্রান্ত শুরু হয়েছে।